আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা পরপর পাঁচটা ভিডিও দিয়েছি, সেগুলো আমরা সন্ত্রাসীদের কথা বলেছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস আর্মিদের অফিসারদের বিরুদ্ধে যে বিক্ষোভ ছিল এই প্রসঙ্গে আমরা তুলে এনেছি, কিন্তু অফিসার সাইডের স্টোরি আমরা এখনো পাই নাই। আমার পাশে বসা আছে মেজর কুতুবি, উনি বেশ সুন্দরভাবে আমাদের একটা স্টোরি দিয়েছেন অফিসাররা আসলে কেন ওইখানে তাদের মারা হয়েছে, তার বিরুদ্ধে কোনো চক্রান্ত আছে কিনা এই প্রসঙ্গে আমরা মেজর কুতুবির সাথে কিছু কথাবার্তা বলতেছি। তো কুতুবি সাহেব বলেন দেখি আপনাদের সাইডের স্টোরি, ওইখানে কেন বিদার, ওইখানে হোয়াট ইউ ফিল? আমি আসলে মেজর কুতুবি, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি, আমি এখন এলএতে আছি। এবার যে দুর্ঘটনা আমরা যে জিনিসটা দেখলাম অমানবিকতা, সেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়, কারণ আমিও একজন সেনাবাহিনীর অফিসার ছিলাম। আমি সমস্ত যারা আমাদের ব্রাদার অফিসার মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি মমত্ব বোধ প্রকাশ করছি। আমি বিডিআরে চাকরি করেছি, 5 রাইফেল ব্যাটালিয়নে এবং 8 রাইফেল ব্যাটালিয়নে। তাই বিডিআর সৈনিকদের সাথে আমার যে সম্পর্ক বা তাদেরকে জানার যে একটা অভিজ্ঞতা, এটা আমার জীবনে হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বিডিআরের সৈনিকরা যে ধরনের কাজ করেছে এই ধরনের কাজ তাদের করার কথা না, কিন্তু তারা করেছে, তাদের সামর্থ্য নাই করা, তাদের করার সামর্থ্যর কথা আমি বলছি না, তাদের ট্রেনিং, তাদের ট্রেনিং, তাদের শিক্ষা, তাদের যে সমস্ত ক্যাপাবিলিটি আছে এই অনুযায়ী তাদের এটা করার কথা না। এটার ভিতরে একটা বিরাট ষড়যন্ত্র আছে, এটা আমি পার্সোনালি মনে করি। কার ষড়যন্ত্র আছে, কারা আছে, এটা অবশ্যই সরকার বের করবে, কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমে বিডিআরে অফিসার পাঠানো হতো, এটা শুধু বিডিআর থেকে না, এটা ইপিআর থেকেই এই সিস্টেম চলছিল। পাকিস্তান আর্মির অফিসাররাও আসতেন এবং ওখানে কাজ করতেন, আমাদের অনেক বাঙালি অফিসাররাও থাকতেন। বিডিআর হওয়ার পরে বাংলাদেশি অফিসাররা ওখানে গিয়েছেন, এটার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে, কারণ যুদ্ধক্ষেত্রে বিডিআরকে আর্মির সাথে কাজ করতে হবে একসাথে সীমান্তে, সেই জন্য এটা একটা উদ্দেশ্য অফিসারদেরকে দিয়ে কমান্ড করানো। তো সুতরাং এখানে কোনো ভুল না, বোধহয় ডিরেকশনটা অন্যদিকে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিক্ষোভ আর্মিদের অফিসারদের বিরুদ্ধে যে বিক্ষোভ, যে তারা বেশি খাচ্ছে লেনিসে বা যে বিক্ষোভের কারণে তারা বলছে যে এই বিক্ষোভের কারণেই আমরা এটা করতে বাধ্য হয়েছি। আমরা চেষ্টা করেছি জেনারেল শাকিলকে বলতে, আমাদের কথা সে শুনে নেয়, আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে গেছিলাম সেটা শুনে নেয়, এটা কি মূল কারণ? এটা কোনো মূল কারণ না। কি কারণ? কারণ আমি মনে করি এটা সম্পূর্ণ উল্টো বলেন, আমি এই জন্য উল্টো মনে করি, কারণ জেনারেল শাকিল গতকাল আপনারা টিভিতে দেখেছেন জেনারেল শাকিল বিডিআরদের জন্য কি কি করতে চেয়েছিলেন, তার কি কি প্ল্যান ছিল, শুধু এটা আমি যেটা পার্সোনালি মনে করি, কারণ আমি বিডিআরদের সাথে চাকরি করেছি, আমি যতদূর মনে করি আমি উল্টোটা ভাবি, কারণ আমার মনে হয় যে সেনাবাহিনী থেকে অফিসার পাঠানোর ব্যাপারে এমএস ব্রাঞ্চ একটা নতুন নিয়ম চালু করেছিল, যেটা এর আগের সেনাপ্রধানেরই ডিসিশন ছিল যে বিডিআরে যারা ভালো অফিসার, যারা পদোন্নতি পেতে পারে, যারা প্রফেশনাল দিক দিয়ে ভালো, যাদেরকে প্রমোশন দেওয়া যেতে পারে বা প্রমোশনের জন্য ক্যাপাবল, এই ধরনের অফিসারকে পাঠানোর জন্য আগে কি পাঠানো হতো না? আগে প্রথম দিকে তাদেরকে পাঠানো হতো না, আমি বলবো না পাঠানো হতো, বাট কিছু অফিসার পাঠানো হতো যাদের হয়তো প্রমোশন হয়তো কোনো কারণে হবে না অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, তখন তাদেরকে কোনো জায়গাতে অ্যাডজাস্ট করতে না পারে বিডিআরে পাঠানো হতো, যে অ্যাটলিস্ট, কারণ আপনারা হয়তো জানেন না যে বিডিআরে আমরা সৈনিক পাঠিয়ে আমরা কিন্তু আমরা যে আমাদের সৈনিক আমাদের আর্মি নিয়ে আরাম করছি তাই না, আমাদের যে বিডিআর সৈনিকগুলো চলে যাচ্ছে এটা আমাদের ল্যাপসেস, আমাদের ব্যাটালিয়নগুলো তো অফিসার নাই, কারণ বিডিআরে অনেক সৈনিক গিয়েছে সেই কারণে। সো আমরা যে সেনাবাহিনী থেকে অফিসার পাঠিয়ে খুব ভালো ছিলাম তা না, সেই কারণে ভালো অফিসার পাঠানোর কারণেই ছিল যে এই সমস্ত অফিসারগুলোর মধ্যে ওই জিনিসগুলো হয়তো আসবে না যে জিনিসগুলো নিয়ে এর আগে অফিসারদের বদনাম ছিল, যে অফিসাররা চুরি করতো, এই করতো। ভালো অফিসার পাঠানোর ফলে যেহেতু সে পদোন্নতির জন্য বিশেষভাবে চিন্তিত, সুতরাং সে এই সমস্ত কাজে যাবে না, এই কারণে এই সমস্ত অফিসারদেরকে পাঠানো হয়েছিল। এই সমস্ত অফিসার যাওয়ার পরে বিডিআরের চেইন অফ কমান্ডে একটা বিরাট পরিবর্তন এনেছিল আমি মনে করি। কী ধরনের পরিবর্তন? পরিবর্তন হচ্ছে, আপনারা জানেন কি না জানি না, আমি বিডিআরে চাকরি করেছি, আমি দেখেছি বিডিআরের বিওপি থেকে নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার পর্যন্ত হচ্ছে টোটালি একটা স্মাগলিং জোন। ওকে, আপনার ওই বিডিআরের যে জিও জেসিও বসে আছে বিওপিতে, হি স্টার্ট দ্যাট থিং অ্যান্ড ইট কাম আপ টু দ্য ব্যাটালিয়ন কমান্ডার অর সিও কমান্ডিং অফিসার, হোয়াট এভার ইট ইজ, মানে শেয়ার করে টাকাটা, শেয়ার হয় অথবা যেটা হোক সবাই জানে, যদি ইভেন জেসিওরা খাচ্ছে সেটা অফিসার হয়তো জানে, চুপ মেরে থাকে,
কারণ হয়তো অ্যাকশন নিতে গেলে তার বিরুদ্ধে কিছু হবে, সে চুপচাপ তার স্থায়িত্বের জন্য ওখানে থেকে যায় এবং কোনো রকমের চাকরিটা করে যায়। এই সমস্ত অফিসারগুলো সেগুলো বরদাস্ত করেনি, কারণ তার তো কোনো ভয় নাই, সে ভালো অফিসার, সে জানে আমি যদি ভালো কাজ করি আমার প্রমোশন হবে, আমার তো জেসিওর সাথে কোনো লিঙ্ক আপ করার দরকার নেই। সেই কারণে এই সমস্ত অফিসারদের বদল হচ্ছে। জেসিও হচ্ছে জুনিয়র কমিশন অফিসার, যারা হচ্ছে জেসিওর বিডিআর প্ল্যাটুন কমান্ডার না, এরা হচ্ছে আপনার জুনিয়র কমিশন অফিসার, এরা অফিসার আমাদের অফিসার র্যাঙ্কে, সামরিক অফিসার র্যাঙ্কে পড়ে না, এরা বিডিআর এর জেসিও, এরা সাধারণত বিওপি কমান্ডার, এরা বিওপি ডিল করে থাকে, বর্ডার আউটপোস্ট, এরা একদম আপনার ফ্রন্ট লাইনে থাকে, যেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ডের পরে বিওপি শুরু হয়। আপনারা শুনেছেন জেনারেল শাকিল বলেছে যে উনি 68টা নতুন বিওপি তৈরি করতে যাচ্ছিল এবং 6টা নতুন ব্যাটালিয়ন তৈরি করতে যাচ্ছিল। এই অফিসাররা কি করলো? সেটা নতুন অফিসাররা ভালো, নতুন অফিসাররা ওখানে যাওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা চেইন অফ কমান্ডে একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করেছিল, তারা বিডিআর এর যে সমস্ত কার্যকলাপ ছিল এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করেছিল। করাপশন বা স্মাগলিং বলেন বা যা কিছু বলেন, এগুলোর সাথে যারা জড়িত থাকতো বন্ধ করেছে বলে তাদেরকে, হ্যাঁ তাদেরকে কারেকশন করার চেষ্টা করছিল বা তাদেরকে উত্তরানোর চেষ্টা করছিল, যার ফলশ্রুতি স্বরূপ আজকে আমরা এতগুলো ভাই হারিয়েছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বিডিআর এ অলরেডি করাপশন ছিল আর কিছু ভালো অফিসার পাঠিয়েছিল বাংলাদেশ আর্মি, কারণ করাপশনটা বন্ধ করার জন্য বন্ধ করতে পেরেছে বলেই বিডিআর এর সোলজাররা ক্ষিপ্ত হয়েছে বা জেসি। আমি তাই মনে করি, এই জন্য মনে করি, কারণ আপনি জানেন যে যখন একটা খারাপ জায়গাতে একটা ভালো লোক যে কোনো পরিবর্তন করার চেষ্টা করবে তখন তার এগেনস্টে অনেক কিছু আসবে, সেটার ফলশ্রুতি হিসাবে একসাথে এতগুলো অফিসারের মৃত্যু হয়তো। তারা কনক্লুড করতে পারি এখানে প্রিয় দর্শক, সেটা হলো কি মেজর কুতুবি যেটা বলতে চাচ্ছে যে বিডিআর এর সবসময় একটা করাপশন ছিল, মেইনলি যে যে সিও থেকে শুরু করে উপর পর্যন্ত একটা করাপশন স্মাগলিং ছিল এবং টাকা পয়সা নেওয়ার একটা ব্যবস্থা ছিল। তো বাংলাদেশ আর্মি ভালো কিছু অফিসার পাঠিয়েছে যারা অনেক টাকা পয়সার চেয়ে তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল প্রমোশনটা, এবং তারা সেইভাবে যে করাপশনটা বন্ধ করতে পেরেছে এবং বন্ধ করতে কারণ স্বরূপ সমস্ত বিদেশ জওয়ানরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে অফিসারদের নিহত করেছে, হত্যা করেছে। এটা কি আপনার কনক্লুড? আমার এটাই কনক্লুড, এবং আমি মনে করি যে এটার সাথে একটা বিরাট ষড়যন্ত্র জড়িত আছে, শুধু বিডিআর সৈনিকরা এটা করে নাই। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না যে ওখানে যে সমস্ত কার্যকলাপ হয়েছে যেগুলো ইনভেস্টিগেশন চলছে, অনেক ইনভেস্টিগেশনের অনেক কিছু এখন বলে যে এগুলো বিডিআর সৈনিক, আমি ভারতীয় কথা বলছি না এখানে, ষড়যন্ত্র বিভিন্ন রকম ষড়যন্ত্র হতে পারে, এটা আমার দায়িত্ব না বের করা, এটা আমাদের সরকারের দায়িত্ব বের করা। আমরা কাউই এখানে বের করছি না, কারণ আমরা সাংবাদিক, আমাদের ওই দায়িত্ব নাই, আমরা শুধু অ্যাজাম্পশন করতে চেষ্টা করতেছি যে কি হতে পারে। আপনি কোনো সাজেশন আছে? না, আমার সাজেশন এখানে হতে পারে না, বিকজ আমি তো গ্রাউন্ডে নাই। আমি যদি আজকে গ্রাউন্ডে থাকতাম, ইনভেস্টিগেশনে থাকতাম, তাহলেও তো আমি বলতে পারতাম যে হ্যাঁ অমুক বা তমুক, বাট যেহেতু আমি গ্রাউন্ডে নাই আমি আপনাকে এখন বলতে পারি না যে কে হতে পারে, বাট আমি মনে করি এখানে একটা বিরাট ষড়যন্ত্র আছে। করাপশন টোটালি বন্ধ হয়ে গেছিল, এর জন্য তারা ক্ষিপ্ত হয়ে গেছে এবং এই কারণে অফিসারদের তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র কারা করেছেন উনি এখন বলতে পারতেছেন না। আজ এই পর্যন্তই কথা। সেদিন যে